ফেসবুকের প্রপাগান্ডা হলো এক জিনিস আর বাস্তবতা হলো আরেক জিনিস। ফেসবুকে আপনারা যত সব পোস্ট দেখেন, কাল সরকারের পতন হবে, পরশু আমেরিকার প্রেসিডেন্ট আসবে, বিরোধী দলের ক্ষমতায় বসায় দিবে, কালকে এটা করবে, পরশুদিন স্যাংশন দিবে, এই সব হলো পাগলের প্রলাপ। আমরা সারা বিশ্ব থেকে অনলাইনে যেগুলো দেখি প্রতিদিনকার খবর, সকালে এক কথা বিকালে এক কথা, প্রতিদিনই যে প্রোপাগান্ডা চলতেছে, এটি সব বাজে কথা। এখন যেটা কাজের কথা বলি, আমি নিজে একটা চুলচেরা বিশ্লেষণ করেছি বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে। তো যতটুকু আশার আলো আমরা দেখেছিলাম, মূলত দেশের মূল শক্তিটাই তো হলো বিএনপি। তো বিএনপি যেভাবে নেতাকর্মীদের মাঠে নামিয়েছিল, বিভিন্ন পদযাত্রা করেছে, বিভিন্ন জেলায় সমাবেশ করেছে, মহানগরে করেছে এবং ঢাকাতে যায় পর্যন্ত করল, এর যেহেতু ওই যে বলে না টেনেলের শেষ সীমানায় আলো দেখা যেতেছে, যেটুকু আলো দেখতেছিলাম এখন আর আমরা সেই আলো দেখি না। এখন সরকার বিরোধীদের আন্দোলনকে কোণঠাসা করে ফেলেছে। এখন সরকার যে পথে আগাইতেছে, সরকার নির্বাচন করলে ঠেকানোর মতো কোনো শক্তি দেশে নাই। আমি সরকারের পক্ষ বলছি না, বিরোধী দলের পক্ষে বলছি না, আমি আমার পক্ষেও বলছি না। এখন আমি এই সরকারকে চাই না, এর জন্য যদি আমি এখন বলি যে আগামী শুক্রবারের দিন ডেডলাইন, এই সরকারকে শেষ, এটা পলিটিক্যাল ভাষায় আমি বলতে পারি, এটা জনগণও বিশ্বাস করবে না, আর শুক্রবারের দিন সরকারের পতনও হবে না। কাজে ওগুলা রাজনৈতিক মঞ্চে বলা যায়, কিন্তু এখন যেটা আমি বলছি চুলচেরা বিশ্লেষণ করে, যে দেখেন বর্তমানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে দেশে, আমানুল্লাহ আমানের স্ত্রী জেলে চলে গেছে, আমানুল্লাহ আমানকেও এই যে আত্মসমর্পণ করতে হবে, এখন করলেই তাদেরকে জেলে পাঠিয়ে দিবে, রিজভী এবং বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, এনাদের বিচার কাজ শুরু করে দিয়েছে কোর্টে। আর সারা দেশে বিএনপির যে 25 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যেগুলো মামলা ছিল, সমস্ত মামলা সচল এবং গ্রেপ্তার অভিযান অলরেডি চলতেছে গেল। এখন বিএনপির সাথে কিছু যে দলগুলো আছে, ছোট ছোট কিছু দল আছে, যাদের দলে কারো দলে একজন আছে, কারো দলে 5 জন আছে, কারো দলে আবার হয়তো 500 বা 1000 সদস্য আছে সারা দেশে, তাহলে সেগুলো নিয়ে গণায় ধরলে তো হবে না যে 50টা দল বা 60টা দল। এই সরকারকে কিছু করার মতো দল বা শক্তি যেটা স্বীকার করতে হবে আপনাকে, বিএনপি এবং জামাত দুইটা, এবং সরকার এই দুইটার উপরেই কিন্তু টার্গেট করে স্টিম রোলার চালাইতেছে এবং চালায়। এখন দেখেন বিএনপি এবং জামাতের এখন রাস্তায় দাঁড়ানোর মতো সক্ষমতাটা আর আছে, হারিয়ে ফেলেছে। কারণ সরকার, এটা বিরোধী পক্ষের দোষ না, সরকার এটা সুদূর প্রসারী যে পরিকল্পনা তাদের, বিগত 15 বছর ধরে তারা যে ছক করেছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়বে না এবং এই শক্তিকে ক্ষমতায় আসতে দিবে না, তারা কিন্তু সেভাবেই প্রশাসন থেকে, মন্ত্রণালয় থেকে, নির্বাচন কমিশন থেকে, তাদের সংগঠন যে সমস্ত আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, একেবারে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত একইভাবে সাজানো, প্রশাসন যেভাবে সাজানো, তাদের দলীয় বাহিনীকেও সেভাবে সাজানো আছে, সেভাবে নির্দেশনা দেওয়া আছে। আবার গায়েবী মামলা হয়তো শুরু হবে, শুরু হইলে পরে বাকি 25 লাখ মামলায় পড়ে যাবে।
এখন আচ্ছা, এ তো গেল দেশের পরিস্থিতি বললাম, আর আন্তর্জাতিক যে পরিস্থিতিতে দেখেন, বাংলাদেশে যেমন সরকার বিরোধী পক্ষ কোণঠাসা হয়ে পড়ছে, কারণ সরকারের হাতে রাষ্ট্র হলো একটা দানব যন্ত্র। দেখছেন আমরা এরশাদ বিরোধী আন্দোলনে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম, আমি ডাইন পায়ে 1987 সালের 7ই নভেম্বর। তো সেই সময় আমরা যে আন্দোলন করেছিলাম, উত্তাল আন্দোলন 8 বছর যাবৎ, তারপরও আওয়ামী লীগ বিএনপি জামাত সহ সমস্ত বিরোধী দল একবারে একসাথে আন্দোলন করেও 8 বছর লাগছে উৎখাত করতে এরশাদ সরকারকে, শুধুমাত্র প্রশাসনের উপরে ভর করে। তাহলে এখন এরশাদের দলের তখন সাংগঠনিক ভিত কতটুকু ছিল, যেখানে আমরা সমাবেশ করেছি, লাখ লাখ লোক হয়েছে, লাখ লাখ লোক হয়েছে এবং স্বেচ্ছায় জনগণ সম্পৃক্ত হয়েছে। এখন বর্তমানে কি দেখেন, এরশাদের আমলে যে সাহিত্য জগৎ ছিল, কবিরা, সাহিত্যকরা, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই রাজপথের আন্দোলনে, মিডিয়া শরিক হয়েছিল। এখন সরকার, এই আওয়ামী লীগ এমন একটা পজিশন করেছে, দেখেন না আছে কোনো বুদ্ধিজীবী, কাউকে আস্থা রাখছে, তেষ্টারা করছে, আর না হলে নীরব হয়ে গেছে। মিডিয়া, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক সবকে একেবারে কোণঠাসা করে ফেলছে সরকার। তাহলে বিরোধী দলের কাছে তো ওইরকম কোনো আলাদিনের চেরাগ নাই যে 2 মাস 4 মাসের ভিতরে হও বলবে আর সব হয়ে যাবে, সরকার পতন হয়ে যাবে, তা কিন্তু হবে না। এখন ভরসা হলো বিদেশ। বিদেশ তো 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, চীন রাশিয়া লবি সরকারের পক্ষে প্রকাশ্য দাঁড়িয়ে গেছে, এই জীবনে আসে নাই যে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী, উনি এখন আসতেছে বাংলাদেশে। ইউরোপ আমেরিকা যদি আমাদের বিরোধী পক্ষ নেয় আর চীন রাশিয়া সরকার পক্ষ নাই, তাহলে কি মনে করেন সরকার ক্ষমতা ছাড়বে? প্রশ্নই আসে না। এখন যে জিনিসটা আমরা, এই যে এর মধ্যে আবার যে বিএনপি যে আলটিমেটাম দিয়েছে, দেখলাম রুহুল কবির রেজভী সাহেব গতকালকে যে আলটিমেটাম দিয়েছে, যে সরকার যেদিন ওই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, ওই দিনই সরকার পতন হয়ে যাবে। কারণ এইসব আলটিমেটের ব্যাপারগুলো এখন এইরকম দাঁড়ায় যেতেছে কি, ওই যে একটা মামলার কথা মনে আছে, একজন নারীর ঘরে জজ জিগাইতেছে, স্যার আমাকে ধর্ষণ করছে, বলছে তুমি চিনছো তারে? হ্যাঁ চিনছি। কয় ধর্ষণ বর্ণনা দাও। কয় দেখলাম এক বেটা এসে দরজা খুলতেছে। কয় তখন কি করলা? কয় আমি দেখলাম যে দেখি কি করে। দরজা খোলার পরে কয় আসলো, খাটে উঠলো, তুমি কি করলা? দেখলাম। তারপর কি করলো? কাপড় উঠাইলো, দেখলাম। তারপর কি করলো? অকম করলো, দেখলাম। কয় তারপর কি করলাম? কয় চলে গেল, দেখলাম। এই ধরনের আলটিমেটাম দেওয়া সরকারকে এখন এই গল্পের মতোই মনে হয়, এর বাইরে কিছু না। তাহলে এখন এই সরকারকে সরাইতে গেলে সকল বিরোধী দলকে একজোটে দীর্ঘমেয়াদী আন্দোলন সংগ্রামের পরিকল্পনা করতে হবে, ছক করতে হবে, যতদিন লাগে, কিন্তু কন্টিনিউ রক্ত দেওয়ার লোক থাকতে হবে, ত্যাগ স্বীকার করার লোক থাকতে হবে এবং কন্টিনিউ আন্দোলন চালিয়ে যেতে হবে। এতে সরকার পতন করতে 4 মাস লাগুক আর 4 বছর লাগুক, এটা করতে হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।